করার জন্য নয়, এই তো হচ্ছে ব্যাপার। এক ছেলে দাড়ি রেখেছে, কি ব্যাপার ভাই দাঁড়িয়ে রেখেছো মানে? বলে নবী দাঁড়িয়ে নামাজ পড়ো নাকি? বলে না। বলে জুম্মা জুম্মা যাও? বলে না। বলে তার নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে নাকি? বলে তাও সব জানি না হয়তো, কিন্তু অস্ট্রেলিয়ার অমুক ক্রিকেটার এরকম দাঁড়িয়ে রেখেছে যে ওকে ফলো করে এরকম দাঁড়িয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, বুঝলেন? জাহান নামে যাবে, চিন্তা করতে পেরেছেন? এই সমস্ত আমাদের মুসলমানের ছেলে, কাকে বলবো ইসলামের কথা? কি চিনবে? সারা জিন্দেগি তো দুনিয়া দুনিয়া করে বেড়ালাম, যদি একবার সৎ যেদিন খাবেন সেদিন বুঝতে পারবে। এক কলেজের ছেলে ছিল, বদমাস ছেলে, র্যাগিং করতে খুব মাস্টার, শিক্ষকদের কোনো সম্মান নেই, শিক্ষকদেরকে মজা করতো, ইয়ার কি করতো, এত বদমাস ছেলে, চঞ্চল ছেলে, হঠাৎ দেখছি ফেরেশতা হয়ে গেছে একদম চুপচাপ। ওই ছেলে ভদ্র মাস্টার হেঁটে যাচ্ছে, প্রফেসর পাশ দিয়ে নামুদ নিচের দিকে মাথা করে চলে যাচ্ছে, শিক্ষক দেখে অবাক, এই সে রাহুল রে? হ্যাঁ স্যার। বলেছিলে যে এত ফেরেশতা কেন, এত চঞ্চল বদমাস ছেলে আজকে চুপচাপ ভদ্র ভাবে চলে যাচ্ছে, কি ব্যাপার, কোনো কথা বলছে না? বলে আর বলবেন না স্যার, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। বলে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে? ওর কি মা মারা গেছে না বাবা মারা গেছে? বলে না হুজুর স্যার। বলে তাহলে অ্যাক্সিডেন্ট বলতে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বলে না স্যার। বলে তাহলে কি হয়েছে? বলে স্যার শট খেয়েছে। বললাম কি শট? বলে ও যে মেয়েটার সঙ্গে প্রেম করতো অন্যজনের সঙ্গে ভেঙে পালিয়েছে, ওই লোকের ছেলে এখন ফেরেশতা হয়ে গেছে, বুঝলেন? তো এরকম শট যেদিন খাবেন সেদিন বুঝতে পারবেন। শুধু প্রেমের শট হোক বা গেমের শট হোক, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট খালি ঘটুক সেদিন বুঝতে পারবেন। হ্যাঁ, এখন বুঝতে পারছেন না তো, একদিন বুঝতে পারবেন। হাইরে হাইরে মানুষ, কাকে ফলো করার দরকার ছিল আর কাকে ফলো করছে? এরই জন্য তো বলি, দাড়ি মুন্ডবায়ে মুছ উড়ায়ে ঔরত জৈসি শক্ল বনায়ে তুমহেঁ ক্যা হো গয়া হ্যায়, তুমহেঁ ক্যা হো গয়া হ্যায়, রাজ শরিয়ত তুমকো নভায়ে ঔরোঁ কি চলন নিভায়ে তুমহেঁ ক্যা হো গয়া হ্যায়, তুমহেঁ ক্যা হো গয়া হ্যায়। মুসলমানের ছেলে নবীর সুন্নত ফলো করে না, অন্য জিনের জিনিস পছন্দ হচ্ছে, যাকে রোল মডেল বানানোর প্রয়োজন ছিল তাকে রোল মডেল বানালো না, যাকে রোল মডেল বানানোর প্রয়োজন নেই দুনিয়ার হিরো হিরোইনদেরকে দেখে রোল মডেল বানাচ্ছে, শুধু ছেলের আলাই। আরে আগেকার মানুষ, কোন মানুষ ধরা পড়ে গেলে তার চুল কেটে দিত, যেন লোকে দেখে চিনতে পারে যে এই বেটা কোনো জায়গায় অন্যায় করেছিল, খারাপ কাজ করেছিল বলে এরকম ওর চুল কেটেছে। আর এখনকার ছেলে ফেলে ওরকম ভাবে চুল কাটছে, বলছে হুজুরে তাই হলো স্টাইল। আমাদের জামা কাপড় ভদ্রতা কাকে বলে? ভদ্র তো সমাজে উঠেই গেল, জামা কাপড় ছিঁড়ে গেলে লজ্জায় বেরোতাম না। আর এখনকার মুসলমান সবারই ছেলে ফেলে দেখবেন জামা ছেঁড়া, যত ছেঁড়া তত স্টাইল, এখানে ছোট এখানে কাটা, এখানে ফুটো ওখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা, জিজ্ঞেস করছে হারে তোর জামা কেন ফাটা, বলছে হুজুর বুঝবেন না এটাই হলো স্টাইল। হায় রে স্টাইল, এই স্টাইল তোমার কোনো লাভ হবে না। যাকে ফসল, যাকে তোমাদের মানতে উচিত ছিল তাকে তোমরা মানলে না, শুধু ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নেই, মাদেরও দোষ আছে। এরাও যদি রাস্তায় চলে ধরতে পারবেন না সেলিম ভাই যাচ্ছে না সেলিমা বুবু যাচ্ছে। হ্যাঁ, এদেরকে কে যে বলেছিল যে মলবিরাই তোদের ভাসুর আর শ্বশুর হয়, শুধু ওদেরকে দেখে পর্দা করবি আর বাকি কাউকে দেখে করবি না। রাস্তার ধারে স্নান করছে গোসল করছে আর বিটিকে দাঁড় করিয়েছে, দেখ তো কে এলো। বলে ওই যে মাস্টার আছে, হাকিম মাস্টার। ও তাই নাকি? ওই সেলিমের বাপ? ও ঠিক আছে, দেখ তো আবার কে আসছে, শব্দ হচ্ছে ওই পাড়ার সে কুতুবের বাপ। ও কুতুবের বাপ, ঠিক আছে। আর একবার দেখতো কে আসছে রে, গলা খেকর দিচ্ছে, মৌলবি সে, তাই নাকি? ঝপাং করে পুকুরে নামছে, মানে মৌলবি ওদের ভাসু আর শ্বশুর হচ্ছে, মানে ওদেরকে মৌলবিকে দেখে শুধু পর্দা করতে হবে আর কিছু নাই। আবার কত জিনা বলে মৌলবিটা রাস্তায় যে তার কি কি গলা খেকর দেয় না, কিছু দেয় না, মেয়া ছেলে কেমন ভাবে থাকবে না থাকবে কোনো কথা বলে ঢুকে না, কেন মৌলবিকে বেরাবে, কেন মাইক নিয়ে বেরোবে নাকি, সরে যাও, এখন মৌলবি বেরোচ্ছে। তোমরা সব সামলাও, কেন তোকে কে বলেছে উদামহন থাকতে, তুই নিজের দোষ দেখবি না। একে বলে পর্দা, শুধু জাল ছাতলাতে পর্দা, শুধু জাল ছাতে পর্দা, গোটা রাস্তা মেলায় খেলায় উদাম হয়ে বেড়াবে আর রাস্তায় তখন পর্দা। এই তো হচ্ছে আমাদের মুসলমান, এদের পর্দা না গোপাল জর্দা আমি বুঝি না। হ্যাঁ, এটাই হলো তোমাদের পর্দা। একে পর্দা বলে না মা বোন সোনামুখী, জেনে রাখো, একে পর্দা বলে না। আর পর্দার সহিত যদি থাকো তাহলে তোমাদের লাভবান হবে, তোমাদের ভালাই হবে, আমাদের কোনো ভালাই হবে না।
আমাদের কোনো ভালাই নয়, তোমাদেরই ভালাই হবে। আল্লাহ তোমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিয়েছেন, তোমরা সেই বুদ্ধি মোতাবেক কাজ করো। মা বোন সোনামুখী কলিজার টুকরো, যারা আমার কথা শুনতে পাচ্ছ, তোমাদেরকে অনুরোধ করে বলবো, সোনামুখী মা, তোমরা কিছু শেখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কি করে শিখবো বলো। এমন একটা দিন ছিল নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে, মুহাদ্দিস তৈরি হয়েছে, কুতুব তৈরি হয়েছে, গাউস তৈরি হয়েছে। এখনকার মা বোনদেরকে তো সেরকম দেখে মনেই হয় না। আর সবথেকে মেন দোষ হচ্ছে কি জানেন তো, মোবাইল। গার্জেনদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই যে ছেলে মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মোবাইলে সব পেকে যাচ্ছে, গার্জেনরা দেখেও না। যারা বড় ভাই আছে তোমাদেরকেও জবাব দিতে হবে, তোমাদের বোনদেরকে যদি শাসন না করো, চেক করবে মধ্যে মাঝে যে মোবাইলে কি করছি, তো কার সঙ্গে চ্যাট করছি, তো কিসের প্রয়োজন, কি করছি। হ্যাঁ, কিন্তু এগুলো তো আমরা দেখছি না, দিয়ে দিলাম মানে বাস, শুধু টিকটক দেখছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মা ও বোনেরা, সম্মুখে জায়গা আছে, পিছনে গ্যাদারিং করছেন, অতএব সম্মুখে জায়গাটা আপনারা পূরণ করেন, সম্মুখে আগায় আসেন। অনুরোধ করে বলতেছি বারবার, আপনারা সম্মুখে জায়গা অনেক পড়ে আছে, পিছনে অনেক ভিড় হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, আপনারা সম্মুখে জায়গাটা আগে পূরণ করুন। জি জি, সোনামুখী চলে আসো, এখানে পর্দা করা আছে, পর্দা না করলে হবে, আমরা দেখতে পাবো না, চলে এসো, একটু এগিয়ে আসো সোনামুখী। হ্যাঁ, জালসার পরিবেশটা ঠিক রাখো, তোমাদেরই তো এখন সময় গো, তোমাদেরই তো। মা বোনদেরকে কথা আমি রাগের কথা বলছি না, ভালো কথাই বলছি, শিক্ষার জন্য। ওরা দুঃখ পেলে ওরা পাবে, কিন্তু ওদেরই তো বাজার আজকাল, বড় বড় সোসাইটি দেখুন, মেয়ে ছেলে, বড় বড় কোম্পানিতে মেয়ে ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও মেয়ে ছেলে, হ্যাঁ, বিদেশ মন্ত্রী তাও মেয়ে ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাও মেয়ে ছেলে, সবই মেয়ে ছেলে, সব জায়গায় মেয়ে ছেলে দখল করে দিয়েছে, শুধু ইমামতের জায়গাটা আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাকি সবই দখল করে নিয়েছে। হাই রে হাই রে, ওদেরই তো পিকাপ, আর ওদের পিকাপ আমরাই বাড়ালাম, এগো আমাদের মতন ছেলেরাই। আর ছেলেদের কর্তব্য কি, রাস্তায় মেয়ে যাচ্ছে, যতই মেকআপ তার নেওয়ালি হোক, ওর দিকে একবার তাকা, নজর পড়ে গেল, মাথা নিচু করে দে, দ্বিতীয়বার আর দেখিস নে, দেখবি ওই মেয়ে ছেলে তোর সামনে আর কোনোদিন মেকআপ করে আসবে না। হ্যাঁ, কোনোদিন আসবে না, বাড়িতে সাজবে না, গুজবে না, যখন মা বোন কেউ বলবে গাছ একটু সেজে গুজলে কেন অমুক জায়গায় যাবো, না আমার বোনের চেহারার গঠন ভালো নাই, কোনো ছোড়া তাকাই না, কোনো ছেলে দেখে না, কিন্তু তাক তো করবে না, কুত্তার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে, আর মনে মনে বলছে কি যে ছেবে, ওদের মাস্কারা আর এদের কামসারা, এরি লেগে ওদের দাম তো তোমরাই বাড়াচ্ছ। আমি অনুরোধ করব, আই বড় যুবক ভাইদেরকে, আই বড় মা বোনদেরকে বলবো, আল্লাহর উপর ভরসা করো, নিজের ইজ্জতের হেফাজত করো, পরে আল্লাহর উপর যদি ভরসা থাকে, তুমি যদি ছেলে হও, রাজকন্যা তোমার জন্য হাজিরি হবে, তোমাকে কোথাও যেতে হবে না। মা বোন তুমি যদি পর্দার সহিত থেকো, ওরে বাদশার ছেলেও যদি হয়, তোমার জন্য ভালো পরিবারের সন্তান, ঠিক জিনিস তোমার কাছে হাজিরি হবে। তুমি মনে মনে ভাবছো, আমি গরিব মানুষ, এত বড় ঘর কি করে পাবো, ওরে মিষ্টি জিনিস থাকলে পরে পিঁপড়েকে নিমন্ত্রণ করতে হয় না, এমনি এমনি চলে আসে, তাহলে আমাদের কোথায় ঘর, কোথায় বাড়ি, আমাদেরকে তোমরা কি করে পাচ্ছ। তত এমনি আল্লাহর উপর যদি ভরসা থাকে, কোথা থেকে না কোথাকার, তোমার মন যদি সাচ্চা থাকে, নিয়াত যদি সাচ্চা থাকে, সব রিস্তা তোমার পদতলে এসে হাজিরি দিবে। আর যদি আল্লাহর উপর ভরসা না করে, শয়তানির মতন যদি চলাফেরা করো, তাহলে ভালো ভালো করবে, কিন্তু শেষে মাতাল জুটবে, আর 3 মাস পরে 3 তালাক খাবে। এই তো হচ্ছে আজকাল, কোথায় যান এতে যান, সব জায়গায় শুধু ডিভোর্স। আর বলছে হুজুর কি করবো, রাগের মাথায় দিয়ে দিচ্ছি, রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে কপি খেতে খেতে দেয়, যাও হে এতদিন সংসার করলাম এবার তালাক। মানুষই তো মুসলমান, হাইরে হাইরে হাইরে, বলবো কারে আর শুনবো করে, বড় আফসোস লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে তোমার রসুলের অনুসরণ করে চলো, আমার রসুল যেটা দিয়েছেন সেইটা গ্রহণ করো, আর যেটা থেকে বারণ করবে তা থেকে তোমরা দূরে থাকো। মানুষ তোমাদের সঙ্গে কে কোন জাতের, সবাই মিলে একত্রিত ভাবে তোমরা থাকো, মানুষ মানুষের উপকার করো, যদি মানুষের প্রতি তুমি যদি উপকার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপকার করব, তাই তোমার অন্তর তোমার দিলের প্রতি মহব্বত পয়দা করো, খারাপ নিয়ত পয়দা করো না, মহব্বত পয়দা করো, তাই যার নুন খা
পাঠাবে তার গুণ গাইতে হবে আল্লাহ এত কিছু দিল অথচ আল্লাহকে চিনলে না এটা কেমন করে হতে পারে অথচ মানুষ মানুষ হয়ে মানুষের কৃতজ্ঞতা ভুললো মানুষের কিন্তু শুকরিয়া জ্ঞাপন করতে জানলো তাই বাদে বলছে হুজুর এতদিন ধরে আপনার নামাজ খাচ্ছি আপনার জন্য তো মায়া হবে আপনার জন্য তো মায়া হবে আপনার জন্য মহব্বত হবে কি করে আপনাকে ভুলতে পারি আপনার তো শুকরিয়া করতে হবে বলে কিসের জন্য কান্দলি এত মায়া কেন বলে আপনার জন্য কান্না করছিলাম বলে কেন বলে আমি খাটে শুয়েছি আপনি আঘাত করেছেন আমি ক্ষমা পেয়ে গেছি আপনি যে স্বর্ণের পালঙ্কে কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম বলুন বলে 2 থেকে 3 মিনিট বলে আপনি বাইরে গিয়েছেন আমি বিছানা পরিষ্কার করতে করতে শুধু মাথাটাকে লাগিয়েছি জাস্ট 2 থেকে 3 মিনিট হবে আর এরই মধ্যে আপনি চলে এসেছেন আর আমাকে চাবুকের আঘাত করলেন সামান্য 2-3 মিনিট আপনার বিছানার ঘুমনের জন্য যদি আপনার কাছে চাবুকের বাড়ি খেতে হয় আপনি সারা জিন্দেগি স্বর্ণের পালঙ্কে ঘুমোচ্ছেন আপনাকে সেই দিন কতই না চাবুক খেতে হবে এরই লেগেই কান্না করতেছিল বুঝলেন দুনিয়াবি আমাকে 2-3 মিনিট ঘুমানোর জন্য শাস্তি পেতে হচ্ছে তুমি কি ভুলে গেছো তোমাকে যেমনি এমনি ছেড়ে দিবে খালি ভাজ্য খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ফেরেশতা বলছে শুধু একবার মরো কিসা কাছে গো দেখি লিবে বুঝলে তোমার ফুর্তি বের করে দিব তাই এবার করলো কি আপনি কি ভেবে নিয়েছেন যে এমনি এমনি আপনাকে আল্লাহ ছেড়ে দিবে আপনাকে কি এই শাস্তি পেতে হবে না বাদশা চাবুক ফেলে দি অবাক হয়ে গেল সত্যি তোরে তুই ঠিকই বলেছিস আমি তো এদের বাদশাহ অর্থের লোভে পড়েই আমি তো ভুলে গেছিলাম আমারও তো একজন মালিক রয়েছে আমারও তো একজন মালিক রয়েছে ওই মালিককে রাজি করতে হবে এবার দাসীর কথা শুনে বাদশাহ বিছানায় পড়ে গেল এবার আল্লাহ আল্লাহ করতে লাগলো আল্লাহ 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 করে বিপদে পড়ে তখনই আল্লাহ করে শেষ পর্যন্ত তার আগে কিন্তু করবে না বুঝলে এনআরসি টাইমে আমাদের মুসলমানরা বা আপনি শুধু আল্লাহ আল্লাহ বলে চাচা কি করব বলে হুজুর কপালে আল্লাহ জলি গজে তাই হবে মনে হয় হয়তো বিদেশ পড়াতে হবে না মেরে ফেলবে হয়তো বলে কেন বলে আল্লাহর উপর ভরসা হুজুর আল্লাহ যা করবে তাই হবে বাহ এত দিনে বলে কেন আবার কেমন কথা বলছেন হুজুর আল্লাহর উপর ভরসা করবো না তো কার উপরে করবো কথা তো ঠিকই এতদিনে বলছো ওই বিপদে পড়ে বিপদে যখন পড়ে পুলিশ বিএসএফ কে মানুষ খুবই গালি দেয় কিন্তু যেদিন ওর সামনে বুকে পা চাপিয়ে গুলি করতে যায় তখন বলে বাপ বলছে ছেড়ে দাও আব্বা বলছে ছেড়ে দাও হ্যাঁ এখন বিপদে পড়েছো তখন কেন আল্লাহর উপর ভরসা ছিল না আরে রুজির মালিক আল্লাহ আল্লাহ যদি কপালে রুজি লিখে রাখে তো নিশ্চয় হবে হ্যাঁ এখন তো চল নামাজটা পড়ি তখন আল্লাহর উপর ভরসা ছিল না এখন দেওয়ালে পিঠ থেকে গেছে আর উপায় নেই তখন বলছো আল্লাহ ভরসা আল্লাহ কপালে যা লিখবে তাই হবে মরো এবার বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করছো তার আগে নয় এই তো হচ্ছে আমাদের মানুষের বুঝ